আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাম বাংলা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার মধুপুরে কাকরাইত গ্রামের সুমি নার্সারিতে। তো মুন্না ভাই আমাদেরকে এই পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখাবে, ভাইদের কী কী জাতের আম গাছ আছে, উন্নত জাতের আম গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ সব কিছুই আজকে আমাদের ভাই দেখাবে ঘুরে ঘুরে। তো চলেন আমরা তাহলে ভাইয়ের সাথেই দেখি। উত্তর আম, সেটা অনেক কালার হয়, গোল আপেলের মতো আম। এটা হলো আমেরিকান পালমার, অনেকে আমেরিকান, আমরা অনেকে আমেরিকান সুন্দরীও বলে থাকি। এটাও আপেল ম্যাঙ্গো বলা যাইতে পারে। এটা দেখতেও যেরকম, খাইতেও অনেক মিষ্টি। এরকম আরও প্রচুর জাত আছে, এবার এই জাতটাও অনেক সুন্দর। এটা আমেরিকান পালমার, আমেরিকান পালমার। এটা আপনার এই যে পুরোটাই কালার হয়, শেষের দিকে একটু সবুজ থাকে। এদের দেখতে অনেক সুন্দর, খাইতে অনেক মিষ্টি। আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের নার্সারিতে আসতে পারেন। নার্সারির ঠিকানা হলো মধুপুর থানার কাকরাইত, কাকরাইত গ্রাম। এটা আপনার ময়মনসিং রোডে, মধুপুর থেকে চার থেকে পাঁচ কিলো ভিতরে, যে কারো কাছে বলে একদম মেন রোডের সাথে, ফরেস্ট অফিসের অপোজিটে, একদম মেন রোডের সাথে আমাদের নার্সারিটা, সুমি নার্সারি। এখানে আপনারা সরাসরি আসতে পারেন, আর যারা আসতে পারবেন না তারা সরাসরি আমাদের ফোনে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোনের নাম্বার হলো 01712218326। আমি নাম্বারটা আবারও বলছি, 01712218326। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের নার্সারির সব সমস্ত চারা পাবেন। যারা আসতে পারবেন তারা তো আসবেনই, সরাসরি সরজমিনে এসে আমাদের নার্সারি ঘুরে দেখে তারপর চারা নিতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে চারা আছে আমাদের। বাগান করার জন্য যদি কেউ নিতে চান, বাগান করার জন্য আমরা চারা দিয়ে থাকি সুলভ মূল্যে, একদম ন্যায্য মূল্যে আমরা দিয়ে থাকি। আমাদের এখানে দেশি বিদেশি নানান ধরনের চারা আছে। এমন কোনো চারা নেই যে আমাদের কাছে নাই, ভ্যারাইটিস বিভিন্ন ধরনের চারা আছে। তার মধ্যে যে আমেরিকান পালমার আমরা খুবই সুন্দর, দেখতে যেরকম খাইতে ওরকম মিষ্টি। ছাদ বাগান করার জন্য আপনারা এটা নিতে পারেন, অথবা কেউ যদি বাগান করেন, এমনি মাটিতে বাগান করেন, বেকার যুবক যারা ঘরে বসে আছেন, যাদের চাকরি হচ্ছে না, তারা আপনারা এই আমের চাষ করতে পারেন। বাণিজ্যিকভাবে এই আমের চাষ করলে আমের চাহিদা অনেক, আমের মূল্য অনেক বেশি। তো আপনারা যোগাযোগ করবেন আমাদের সুমি নার্সারিতে। আমাদের সুমি নার্সারির মোবাইল নাম্বার হলো 01712218326। দূরে যারা আছেন, তারা না আসতে পারবেন না, তাদেরকে আমরা এই বিভিন্ন পরিবহনের মাধ্যমে, বিভিন্ন গাড়ি আছে সারা বাংলাদেশের যেসব জায়গায় বাস চলে, বাসের মাধ্যমে আমরা দিতে পারি, অথবা কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমরা এই চারাগুলো দিয়ে থাকি বিভিন্ন জায়গায়। আপনারা শুধু আমাদের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিতে পারেন। আমাদের যে ফোন নাম্বারটা ওইটাই আমাদের বিকাশ নাম্বার, হয়তো পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটা 01, তবু আমি বলছি 01712218326। এই নাম্বারে বিকাশে টাকা পাঠালে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো মাধ্যমে, বাসের মাধ্যমে হোক, ট্রাকের মাধ্যমে হোক, আর যদি বেশি করে বাগান করার জন্য বেশি করে চারা নেন, আমরা ছোটো ছোটো পিকআপ ভ্যান আছে, ছোটো ছোটো মিনি ট্রাক আছে, ওইসবের মাধ্যমে আমরা চারা পৌঁছে দিয়ে থাকি। এমনকি কুরিয়ারের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমরা চারা দিয়ে থাকি। তো ভাই আমরা আরেকটি আমের জাত দেখতে পাচ্ছি, তো এটা কী জাতের আম? এটার যে জাতের নাম হলো থাই একটা জাত, এটা হলো R2E2। এই আমের সাইজ কালার অনেক সুন্দর হয়, আম অনেক মিষ্টি, কোনো আঁশ নেই আমের মধ্যে। আপনার এখানে কাঁচাও মিষ্টি, এটা পাকাও মিষ্টি, প্রচুর মিষ্টি এই আম। এই আম আপনার এরকম ভিতরে এরকম আঁশ মুক্ত আম, যেটা আপনার একটা আম একজন খেলে আপনার ভাতের পরিবর্তে খেতে পারবেন, একদম মানে ক্ষুধা নিবারণ হয়ে যাবে একটা আম খেলে। প্রচুর মিষ্টি আর দেখতে অনেক সুন্দর। এক একটা 1 কেজির উপরে সাইজ হয়, দূর থেকে দেখলে মনে হয় যে এক একটা আপেল ঝুলে আছে, বড় সাইজের আপেল। এটার চারাও আছে আমাদের পর্যাপ্ত পরিমাণে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আম, দেখেই জিভে জল এসে যায়। এই আমগুলো অনেক সুন্দর দেখতে, আপেলের মতো এক একটা আম, অনেক সুন্দর সুন্দর আম। তো ভাই খুব সুন্দর আরেকটি আম গাছ দেখতে পারতেছি, অনেক আম আসছে। তো এই গাছটির জাতের নাম কি? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আম ধরছে এখানে, প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য আম, এক একটা বোটায় আপনার 2টা 3টা 4টা করে আম। এটা হলো আপনার আমেরিকান ক্যান্ট, এই জাতের নাম হলো আমেরিকান ক্যান্ট। এটা এই জাতের বৈশিষ্ট্য হলো এই আম আপনি
20 থেকে 25 দিন ঘরে রেখে দিতে পারবেন। এই আম ছোটা হবে কিন্তু নষ্ট হবে না। এই আম আপনার 20 থেকে 25 দিন ঘরে রেখে খেতে পারবেন, পচবে না, নষ্ট হবে না। এই আমের বৈশিষ্ট্য এটা, এটা ওই যে উপরে হালকা লাল কালার হবে, প্রচুর পরিমাণে মিষ্টি, একদম আঁশবিহীন আম, আটি একদম চিকন, অনেক মিষ্টি আম। এটা টকের কোনো অংশ নেই, কোনো টকের অংশ নেই, প্রচুর পরিমাণে ধরে। আপনারা বাণিজ্যিকভাবে এই আমের চাষও করতে পারেন। তারা বেকার যুবক যুবতী যারা আছেন, ঘরে বসে না থেকে চাকরির জন্য অপেক্ষা না করে আপনারা সামান্য পরিমাণ মূলধন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাণিজ্যিকভাবে বাগান করার জন্য প্রচুর পরিমাণে চারা দিতে পারি, এমনকি বিনামূল্যে যে কোনো সময় 24 ঘন্টা ফ্রি পরামর্শ আমরা দেব। এই পরামর্শের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। বিভিন্ন কীভাবে ভালো হবে, কী পরিমাণ চারা লাগাতে হবে, চারার দূরত্ব কতটুকু হবে, কী কী ওষুধ প্রয়োগ করতে হবে, আর সব থেকে খুশির খবর কোনটা, এই আমের জাতগুলোতে আপনার আমাদের এখানে যে প্রায় শতাধিক আমের জাত আছে, জাতের মধ্যে কোনো আঁশ নেই, প্রত্যেকটা আম অনেক মিষ্টি, টক কোনো আম নেই আমাদের। আর এই আমগুলোতে রোগবালাইয়ের পরিমাণও খুবই কম, সামান্য পরিমাণ রোগবালাই আছে, যেগুলো আমরা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখলে আমরা পরামর্শ দিব। ইনশাল্লাহ আপনাদের বাগান অনেক লাভজনক হবে। এখান থেকে যদি বাগান করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পর্যাপ্ত পরিমাণ চারা আছে। আমাদের যোগাযোগের ঠিকানা সুমি নার্সারি, কাকরাইত, মধুপুর, টাঙ্গাইল। যারা আসতে পারবেন তারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন, আর যারা আসতে পারবেন না তাদের আমাদের মোবাইল নাম্বার আছে 01712218326। আমি আবারও বলছি 01712218326। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন চারা আপনাদের দিতে পারবো। যারা এখানে না আসতে পারবেন না তারা আমাদের ফোনে যোগাযোগ করবেন, আমরা বিকাশে টাকা পাঠাবেন, আমরা চারা কুরিয়ারের মাধ্যমে বা বিভিন্ন বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে চারা পৌঁছে দিতে পারবো। তো ভাই, আমরা অনেক বড় একটি আম দেখতে পারতেছি, এটা কি জাতের আম? এটা হলো ব্রুনাই কিং, ব্রুনাই দেশের একটি জাত। এটার ফলনও ভালো হয়, বাগান করার জন্য বাণিজ্যিকভাবে এটাও ভালো। সাইজ একটা 5 কেজি সাইজের আম হয়। তো এই আমগুলো 5 কেজি পর্যন্ত হয়? জি জি। তো আমরা যে আমটি হাতে দেখতে পাচ্ছি এটাই তো 2 থেকে 2.5 কেজি হবে। 2 থেকে 2.5 কেজি হয়ে গেছে, এটা আরও বড় হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই আমটি কিন্তু 5 কেজি ওজনের হয়। তো এখন আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন কিন্তু 2.5 কেজির মতো হবে এই আমটি। তো এখনই এত বড় হয়ে গেছে, এই আমটি আরও বড় হবে, আরও অনেক সুন্দর কালার আসবে এদিক দিয়ে। তো ভাইদের, এখানে কিন্তু যত উন্নত জাতেরই আম আপনারা চান না কেন, সব ধরনের জাতের আমই আপনারা এই নার্সারিতে পাবেন, সুমি নার্সারিতে। তো আপনারা যত দূর থেকেই চান আপনারা এই জায়গায় তাদের সাথে যোগাযোগ করে এই জায়গা থেকে এই নার্সারির যে গাছগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারেন। তো ভাই, কীভাবে সংগ্রহ করলে ভালো হয় আপনাদের এই নার্সারি থেকে গাছগুলো, যদি দূর দূরান্তে যারা আমার এই দর্শক আছে, যারা দূর দূরান্ত থেকে আমগুলো গাছগুলো সংগ্রহ করতে চাবে, তারা কীভাবে সংগ্রহ করবে? দূর থেকে যারা বাংলাদেশের সব প্রান্ত থেকে আমাদের এই নার্সারিতে যোগাযোগ করতে পারবেন। আমাদের মোবাইল নাম্বার আছে 01712218326। যদি আপনারা সরজমিনে আসতে পারেন, এসে তারপরে চারা নিতে পারেন, তারপরেও আবার যদি বলেন বিকাশে বা অন্যান্য মাধ্যম আছে, যেমন আপনার কুরিয়ার সার্ভিস আছে, বিভিন্ন পরিবহনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা চারা আপনাদের কাছে পৌঁছায় দিতে পারবো। আপনারা শুধু বিকাশ করবেন, বিকাশ নাম্বারও একটাই, ওই 01712218326, এটাও বিকাশ নাম্বার। এই নাম্বারে টাকা পাঠালে আমরা আপনাদেরকে চারা পাঠিয়ে দেবো। তো ভিউয়ার্স, আপনাদেরকে ভাই ক্লিয়ার করে বললো যে আপনারা যদি এখানে সরজমিনে না আসতে চান তাও আপনারা এই বাগান থেকে গাছ সংগ্রহ করতে পারবেন, চারা সংগ্রহ করতে পারবেন, আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে এই নার্সারি থেকে গাছগুলো। তো সবথেকে বেশি ভালো হবে আপনারা এই নার্সারিতে আইসে দেখবেন নিজ হাতে সরজমিনে আম কতটুকু পরীক্ষা করে দেখে তারপরে নেবেন। তো দেখতে পারতেন, সব থেকে ভালো লাগলো এই নার্সারির এই আমটি দেখে। এত বড় আম আমি এখন পর্যন্ত দেখছিলাম না, তো এই প্রথম দেখলাম বোনাইয়ের এই আমগুলো। এই যাত্রা অনেক সুন্দর, তো আমরা আরও কিছু আম দেখব, চলেন। তো আমরা আরেকটি আম গাছ দেখতে পাচ্ছি। তো ভাই, এটা কী জাতের আম গাছ? এটা হলো ব্ল্যাক স্টোন, কালো আম। কালো আম, হ্যাঁ, এটা হলো ব্রাজিলের একটা জাত, এটা আমরা সংগ্রহ করছি অনেক দূর থেকে। তো এটার জাত খুবই ভালো, এক আম অনেক তাড়াতাড়ি আসে, আমের যে পাতার যে কালার, আমের কালারও একই, কালো আম হয়। এটা
খেতে অনেক সুস্বাদু তো সাইজটা আর কি মিডিয়াম সাইজ হয় দেখা যাচ্ছে আপনার 4টা 5টা 1 কেজি হবে এটা অনেক পাকলে অনেক মিষ্টি এবং আর খুব তাড়াতাড়ি পাকে যখন পাকা শেষ এখানে যা ছিল পাকা অনেক তাড়াতাড়ি পাকে হিমসাগরের মতো এটাও তাড়াতাড়ি পাকে সিজনের শুরুতে আসে আর সবার আগে শেষ হয়ে যায় জি 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 সবার আগে শেষ হয়ে যায় তো চলেন তাহলে ঘুরে ঘুরে আর আম গাছ দেখি তো আমরা আরেকটি আম গাছ দেখতে পারতাছি তো ভাইয়ের মুখ থেকে এখন শুনবো যে এই যাত্রীর নাম কি আর অনেক মুকুল আসছে দেখতে পারতেছি আমরা অনেক ছোট ছোট আম ধরে তো ভাই এই মানে যাত্রা যে আমের নাম কি এটা হলো আপনার বাড়ি ১১ এটা হলো ১২ মাসি জাত সারা বছরই গাছে আম থাকে যেমন দেখেন এই যে এখানে মুকুল আছে আমের আমের মুকুল আছে আবার এখানে এই যে ছোট ছোট আম আছে আবার দেখেন এই যে এই গাছের মধ্যে এই যে বড় সাইজের আম বড় সাইজের আম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি আম এটা হলো ১২ মাসি জাত বাংলাদেশের জাত বাংলাদেশে উদ্ভাবিত বাড়ি ১১ নাম এটা ১২ মাসি আম আসে যত্ন করলে আপনি এখান থেকে এইগুলো প্রচুর পরিমাণে আমাদের চারা আছে আপনাদের কাছে কি কি জাতের আম গাছ আছে আমাদের কাছে মোটামুটি সব জাতের আম গাছই আছে দেশি বিদেশি বিভিন্ন জাত আছে যেমন ব্ল্যাকস্টোন আছে কালো আম তারপরে আপনার আছে R22 এটাও ভালো আম যেমন ব্যানানা ম্যাঙ্গো আছে থাই আবার থাই কাটিমন আছে এটাও ১২ মাসি আম কাঁচা মিঠা তারপরে আপনার বাংলাদেশি জাতের মধ্যে আপনার বাড়ি ৮ আছে নতুন একদম লেটেস্ট একটু লেট ভ্যারাইটি মানে এটা বাংলাদেশে নতুন আসছে বাংলাদেশে নতুন আসছে একদম লেট ভ্যারাইটি এটা আপনার একদম শেষে পাকবে এটা এটার এটার বাণিজ্যিকভাবে এটার খুবই প্রসার আছে আপনার চাষাবাদের সময় এটা বাণিজ্যিকভাবে চাষ করলে এটা লাভজনক লাভজনক কেন এটা আনসিজনে আম থাকবে আনসিজনে আমের আপনার চাহিদা বেশি থাকে দামও বেশি পাওয়া যায় সিজনে মানে কোনো অন্য কোনো গাছে আম থাকবে না তখন আর এই বাড়ি ১১ হ্যাঁ হ্যাঁ একদম লেটেস্ট জাত এটা বাড়ি ৮ তবে এই গাছে তখন আম থাকবে তো আমাদের